ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছিল লোকে লোকারণ্য। টিকিট প্রত্যাশীদের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না কোথাও। কাউন্টার থেকে লাইন শুরু হয়ে ঠেকেছে রাস্তা পর্যন্ত। অপেক্ষার সময়ের কোনো হিসেব নেই, টিকিট পাওয়াটাই মূল লক্ষ্য। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পাওয়ার আনন্দ যেমন ছিল, তেমনি কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার হতাশাও ছিল যাত্রীদের। কালকে 4টা থেকে লাইনে দাঁড়ানো, এখন ইনশাআল্লাহ টিকিট পাওয়া গেছে। টিকিট তো পাইছি, যাইতে পারবো, মানে কিছু কষ্ট হবে। যেই ধরে সবাইকে পাইতে, আমাদের আব্বুম্মু আছে, তাদের জন্য কাটলাম। গতকাল কাছি আবার 3টা বাজে সিরিয়াল দিছি, আজকে 30টা টিকিট পাই না। সারা দিন থাকছি, সারা রাত থাকছি, এখন সকালবেলা টিকিট পাইছি। শুধু ফ্যামিলি আছে এখানে, আমরা সবাই যাব এখান থেকে। রেল কর্তৃপক্ষ বলছে যতক্ষণ টিকিট রয়েছে ততক্ষণ দেয়া হবে টিকিট। 30টার পাশাপাশি আমরা একটা স্পেশাল ট্রেন রাখছি, যে দেওয়ানগঞ্জ স্পেশাল, 8:45 ছেড়ে যাবে। 30টা শেষ হয়ে গেলে দেওয়ানগঞ্জ স্পেশাল নিতে পারে, অগ্নিমিনা ট্রেন আছে 9:45 ওইটা নিতে পারে। মানে ওই সেকশনের কয়েকটা ট্রেন আছে। টিকিট যতক্ষণ পর্যন্ত একটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পাবলিক দিয়ে দেবো, যাত্রীদেরকে দিয়ে দেবো। আগামী 10 জুন থেকে শুরু হবে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা।